প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার তৈরি করে দেখাবো। রোদে শুকানো ঝামেলা ছাড়াই খুব সহজেই এই আচারটি বানিয়ে ফেলা যায়। এই আচারটি খেতে এতটাই মজার হয়, দেখবেন চুলা থেকে নামানোর সাথে সাথেই শেষ হয়ে যাবে। আশা করছি আমার আজকের এই জিভে জল আনা লোভনীয় আমের আচারের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। খুবই মজাদার এই আমের আচারের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। বেল আইকনটি প্রেস করলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সেটি সাথে সাথেই নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে আপনার কাছে। খুবই সুস্বাদু এই আচারটি তৈরি করতে আমি এখানে 1.5 কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি। প্রতিটা আমি এরকম লম্বা করে 4 ভাগ করে কেটে নিয়েছি। আর এই আমগুলো আমি খোসাসহ নিয়েছি। এর পেছনের অংশ আমি এরকম দাগ কেটে নিয়েছি যেন এর ভেতরে মশলাগুলো ভালোভাবে ঢুকে। এই আচারটা বানাতে এরকম শক্ত আটির আম নিতে হবে। চেষ্টা করবেন শক্ত আটির আম নিতে, তাহলে এই আচারটা একদম পারফেক্ট হবে। এবার এই আমগুলোতে আমি কিছু মশলা মেখে নিব। আমি এখানে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, এরপর আমি এখানে দিয়ে দিব সরিষা বাটা। আমি এখানে উঁচু উঁচু করে 4 চা চামচ সরিষা বাটা দিয়ে দিব। আমি এখানে কালো সরিষা নিয়েছি, আপনারা চাইলে সাদা সরিষাও নিতে পারেন। এরপর আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব এবং মশলার সাথে আমগুলো খুব ভালোভাবে মেখে নিব। মশলার সাথে আমগুলো খুব ভালোভাবে মেখে নেওয়ার পর আমি এগুলো একটা বড় প্লেটে ছড়িয়ে রাখব। আমি এরকম একটা ট্রে নিয়ে নিলাম। এখানে আমি একটা একটা করে আমের পিস দিয়ে দিব। আমি 2টা পাত্রে এভাবে আমগুলো ছড়িয়ে দিব। যাদের বাসায় রোদে দেওয়ার ব্যবস্থা নেই তারা এগুলো 3 ঘন্টার মতো ফ্যানের বাতাসের নিচে ছড়িয়ে রাখবেন, আর যাদের রোদের ব্যবস্থা আছে তারা 2 ঘন্টা এগুলো রোদে শুকিয়ে নেবেন। আমি আমগুলোর 2 ঘন্টার মতো রোদে শুকিয়ে নিব। এগুলো খুব বেশি সময় নিয়ে রোদে দেওয়ার প্রয়োজন নেই, আমের পানিটা টেনে নেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার আমি আচারের জন্য একটা মশলা রেডি করে নিব। আমি এখানে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ 5 ফোড়ন ও 8-9টি শুকনো মরিচ। মশলাগুলো হালকা তেলে ব্লেন্ডারে গুঁড়া করে নিব। আমি এগুলো ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। এই মশলাটা খুব বেশি গুঁড়া করা যাবে না, এরকম দানা দানা থাকবে। আমি শুকনো মরিচগুলো হালকা তেলে ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। আপনারা চাইলে মরিচগুলো ভেজে নেওয়ার পর হাত দিয়েও ভেঙে নিতে পারেন। আমি আমগুলো 2 ঘন্টা রোদে শুকিয়ে নিয়েছি। যাদের বাসায় রোদে দেওয়ার ব্যবস্থা নেই তারা 3 ঘন্টার মতো আমগুলো ফ্যানের বাতাসের নিচে শুকিয়ে নেবেন, তাতেও কিন্তু আচারটা একদম পারফেক্ট হবে। এবার আচার বানাতে চলে যাব। প্যানে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ সরিষার তেল। এরপর এখানে দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ 5 ফোড়ন। 5 ফোড়নটা একটু ফুটে ওঠার পর এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, একটু নেড়েচেড়ে দিব। এরপর আমি এখানে দিয়ে দিব 4টি শুকনো মরিচ। এগুলো একটু ভেজে নেওয়ার পর আমি এখানে 2টি মাঝারি সাইজের রসুনের কোয়া দিয়ে দিব। রসুনের কোয়া যদি খুব বেশি বড় হয় তাহলে মাঝখানে একটু কেটে দিবেন। রসুনের কোয়াগুলো দেওয়ার পর খুব বেশিক্ষণ ভাজা যাবে না। এরপরে আমি এখানে আমগুলো দিয়ে দিব। আমি তেলের সাথে আমগুলো খুব ভালোভাবে ভেজে নেব। আমগুলো তেলের সাথে খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। আমার কাছে এখানে 1.5 কেজি আমের জন্য 1 কাপ পরিমাণ চিনি পারফেক্ট মনে হয়েছে। আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী চিনিটা বাড়িয়ে অথবা কমিয়েও দিতে পারেন। চিনিটা যখন একদম গলে যাবে তখন আমি এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ ভিনেগার অথবা সাদা সিরকা। ভিনেগার দেওয়ার ফলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আমি এই ভিনেগারের মাঝেই আমগুলো চুলার মিডিয়াম আঁচে পুরোপুরি সেদ্ধ করে নিব। কোনোভাবেই ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া যাবে না, ঢাকনা খুলেই আচারটা বানিয়ে নিতে হবে। আমগুলো যখন অনেকটাই সেদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে তেলে গুঁড়া করে নেওয়া সেই মশলা দিয়ে দিব। আমি এখানে সম্পূর্ণ মশলা দিব না, অর্ধেকটা মশলা আমি রেখে দিব, আচার বানানোর শেষ মুহূর্তে আমি এটা ব্যবহার করব। আমি এখানে শুকনো মরিচের সেই গুঁড়াটাও দিয়ে দিব, অর্ধেকটা দিব, আর অর্ধেকটা আমি আচার বানানোর শেষ মুহূর্তে ব্যবহার করব। আমি সব কিছুই খুব ভালোভাবে নেড়েচেড়ে দিব। আচারের কালারটা যখন অনেকটা চেঞ্জ হয়ে যাবে তখন আমি এখানে বাকি মশলা অ্যাড করব। আমি এখানে বাকি মশলাটা দিয়ে দিলাম। এরপর সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে দিব। আমার আচারটা কিন্তু প্রায় হয়ে গেছে, দেখুন এর কালারটা কতটা সুন্দর হয়েছে। আচারটা খুব বেশি শুকিয়ে ফেলা যাবে না, এই আচারের আমগুলো ভেতরটা একটু নরম নরম থাকতেই নামিয়ে ফেলতে হবে, তাহলে এর টেস্ট খুবই ভালো হবে। দেখুন আচারটা এই পর্যায়ে আসলেই এটা নামিয়ে ফেলতে হবে। এবার আমি আচারটা নামিয়ে ফেলব। আমার টক ঝাল মিষ্টি আমের আচার কিন্তু একদমই রেডি। আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে।
আপনারা বাসায় এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। দেখবেন চুলা থেকে নামানোর সাথে সাথে এটি ফুরিয়ে যাবে। আপনারা এই আচারটি কাচের বয়ামে ভরে এক বছর পর্যন্ত নর্মাল তাপমাত্রায় সংরক্ষণ করতে পারবেন। আর আপনাদের আচারের রেসিপিটি কেমন হলো প্লিজ আমাকে কমেন্টস বক্সে জানাবেন। আশা করছি আমার আজকের এই জিভে জ্বলানো আচারের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।